আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাজধানী আইডিয়াল কর্তৃক অনুষ্ঠিত ভিডিও অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমার যে বিষয়টি আলোচনা হবে সেটি হচ্ছে ইএফটি, অর্থাৎ ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে যে বিষয়টি আলোচনা হবে সেটি হচ্ছে পেজ নং তোমার 36, 37 প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সুন্দরভাবে অর্থাৎ পেজ নং থার্টি সিক্স থেকে থার্টি সেভেনে যে বিষয়টি আছে সেটি হলো, এখানে দেখানো যাচ্ছে যে কিছু নাম্বারস। প্রিয় শিক্ষার্থী, এখানে নাম্বার রয়েছে, এখানে যে নাম্বারগুলো রয়েছে সেটা হচ্ছে 26, 27, 28। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে যে 26, 27, 28 এগুলো বারবার এখানে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আপনারা এগুলো কী করবেন, বইয়ের মধ্যে সুন্দরভাবে লিখবেন অবশ্যই। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে এখানে দেয়ার আর, হ্যাঁ, সে ট্রেস অ্যান্ড রাইট বলো, 26 ট্রেস হাত ঘুরাও অ্যান্ড রাইট, সেগুলো কি বারবার লিখো। এখানে 27 ট্রেস হাত ঘুরাও এবং কি সেগুলো কি লিখো। প্রিয় শিক্ষার্থী, এখানে রয়েছে 26 সে দ্য নাম্বার কাউন্ট অ্যান্ড কালার, এগুলো নাম্বারগুলো কি লিখো এবং কি এবং সেগুলো কি কালার করো। যে ম্যাঙ্গো, এখানে রয়েছে তোমার এক অ্যান্ড কি ওয়াইন্স, কৃষিকাজ এখানে যে রয়েছে সেগুলো কি এখানে কালার করতে পারছে, অর্থাৎ 26, 27 অ্যান্ড 28 যে সংখ্যাগুলো আছে সেটি এখানে দেখা হলো। এখন হলো পেজ নাম্বার হলো তোমার, অর্থাৎ পেজ নাম্বার হলো 37, অর্থাৎ পেজ নং মূল যে আমাদের যে 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 পেজটি সেটা হচ্ছে 37। প্রিয় শিক্ষার্থীরা, 37 পেজে যে বিষয়টা রয়েছে সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে যে অ্যান্ট, ইট ইজ অ্যান্ট, অর্থাৎ এটি হয় একটি পিঁপড়া। তারপর রয়েছে ইট ইজ এ ব্যাগ, এটি হয় একটি থলে। ইট ইজ এ হাড়, এটি একটি কুড়েল ঘর। ইট ইজ এ ডগ, অর্থাৎ ইয়া হয় একটি কুকুর। কী সুন্দর করে সেন্টেন্সগুলো লেখা আছে এবং ট্রান্সলেশনগুলো লেখা আছে এবং খুব চমৎকারভাবে কি লেখা আছে। চলো পেজ শিক্ষার্থী, এখন আমরা এই পেজ থেকে আমরা খুব সুন্দরভাবে ম্যাক্স সেন্টেন্স করবো। কী করবো, গুরুত্বপূর্ণ ম্যাক্স সেন্টেন্স করবো, অর্থাৎ বাক্য তৈরি করবো। অর্থাৎ আমাদের যে নমুনা প্রশ্ন দাঁড়িয়ে আছে সেই নমুনা প্রশ্ন হচ্ছে ম্যাক্স সেন্টেন্স। আমাদের নমুনা প্রশ্ন হচ্ছে তোমার নাম্বার 3, অর্থাৎ থ্রি নাম্বার, অর্থাৎ নমুনা প্রশ্ন 3, অর্থাৎ অ্যান্সার নং 3। আমরা এখানে সুন্দর করে লিখবো যে অ্যান্সার নং 3, অ্যান্সার নং 3, অর্থাৎ নমুনা প্রশ্ন 3। নমুনা প্রশ্ন 3-তে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তোমাদের, অর্থাৎ ম্যাকিং সেন্টেন্স, অর্থাৎ ম্যাকিং সেন্টেন্স রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ অর্থাৎ অ্যান্সার নং 3, অর্থাৎ নমুনা প্রশ্ন 3। নমুনা প্রশ্ন 3-তে যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে ম্যাকিং সেন্টেন্স। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাইট ম্যাকিং সেন্টেন্স আমরা তৈরি করবো। রাইট ম্যাকিং সেন্টেন্স। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাবো অ্যান্ড, অর্থাৎ অ্যান্ড যেটা আমাদের দ্য অ্যান্ড অ্যান্ড, অর্থাৎ পিঁপড়া। আমরা সুন্দরভাবে একটা শব্দ লিখলাম পিঁপড়া। চলো আমরা এটা দেখছি কী করি, আমরা এখানে ট্রান্সলেশন করি। দেখি এখানে দ্য অ্যান্ড ইজ ব্ল্যাক, অর্থাৎ পিঁপড়াটি হয় কালো, অর্থাৎ অ্যান্ড, অর্থাৎ পিঁপড়াটি হয় কালো। পরবর্তী শব্দ যাচ্ছি আমরা ব্যাগ, ব্যাগ দিয়ে দিচ্ছি যে এখানে আমরা ব্যাগ দিয়ে যে শব্দটি ম্যাক্সিং দিচ্ছি সেটা হচ্ছে যে আই বাই এ রেড ব্যাগ, আমি একটি লাল ব্যাগ কিনেছি। তারপর হলো হাট, সবাই জানো হাটের টুকুরের বল, হ্যাঁ, উই লিভ ইন এ হাট, আমরা একটা কুড়ের ঘরে বাস করি। তাহলে উই লিভ ইন এ হাট, আমরা একটা কুড়ের ঘরে বাস করি। উই লিভ ইন
হাত অর্থাৎ প্রিয় শিক্ষার্থী দেখো উইলি ইন হাত অর্থাৎ আমরা একটি কুড়ের ঘরে বাস করি অর্থাৎ প্রিয় শিক্ষার্থী দেখো আমরা লিখছি এখন কাইট 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 অর্থাৎ ঘুড়ি কাইট অর্থাৎ ঘুড়ি তাহলে আই ফ্লাই এই কাইট আমি একটি ঘুড়ি উড়াই তাহলে খুব সুন্দর একটি সেন্টেন্স আছে আই ফ্লাই এ কাইট আমি একটি ঘুড়ি উড়াই আমি একটি ঘুড়ি উড়াই তারপর হলো দেখা যাচ্ছে হ্যাঁ আমরা এখন দেখতে পারি যে ডগ খুব ইজি একটা ওয়ার্ড ডগ দেখি দ্য ডগ ইজ ভেরি ক্রেজি অর্থাৎ দ্য ডগ দ্য ডগ ইজ ভেরি খুব ক্রেজি দ্য ডগ ইজ ভেরি ক্রেজি দিতে পারি আমরা হ্যাঁ আমরা ক্রেজি দিতে পারি আপনার তারা কি দিতে পারি দ্য ডগ ইজ ভেরি কোয়াইট অ্যান্ড কম অর্থাৎ শান্ত দিতে পারি হ্যাঁ আমরা দিতে পারি দ্য ডগ ইজ ভেরি দ্য ডগ ইজ ভেরি নাইস অর্থাৎ কুকুরটি হয় খুব সুন্দর কুকুরটি হয় খুব সুন্দর আমরা একটা ওয়ার্ড দিয়ে দিলাম এখানে সুন্দর করে হ্যাঁ যে কুকুরটি হয় খুব সুন্দর দ্য ডগ ইজ ভেরি নাইস কুকুরটি হয় খুব সুন্দর প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে আমরা অনেকগুলো কি প্রায় দেখা গেলো যে প্রায় পাঁচটি ম্যাক্সিনটিস আমরা করেছি হ্যাঁ প্রথম দিকে অ্যান্ট দ্য অ্যান্ট ইজ ব্ল্যাক অর্থাৎ অ্যান্ট নিচে আমরা আলাইন করেছি ব্যাক আই বাই এ রেড ব্যাক হাট উই লিভ ইন এ হাট আমরা একটি কুড়ির ঘরে বাস করি কাইট আই ফ্লাই এ কাইট প্রিয় শিক্ষার্থীরা ডগ দ্য ডগ ইজ ভেরি নাইস অর্থাৎ কুকুরটি খুব সুন্দর প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে কিছু ম্যাক্স সেন্টেন্স তোমাদের সামনে তুলে ধরলাম এবং এগুলো বারবার পড়ছি এবং আমরা আরও পড়বো ইনশাল্লাহ চলো আমরা একটু ভিন্ন করে লিখি হ্যাঁ আমরা ভিন্ন একটু শব্দ দিয়ে লিখি যে এখানে লিখছি প্রিয় শিক্ষার্থীরা আমরা যে নমুনা প্রশ্ন আলোচনা করলাম সেটি হচ্ছে রাইট মেকিং সেন্টেন্স আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড দিয়ে কী করেছি এখানে আমরা ম্যাক্স সেন্টেন্স তৈরি করেছি আশা করি হ্যাঁ আমরা আমরা এছাড়াও কি আমরা আর একটু লিখতে পারি যেমন আমরা একটা কালার দিয়ে লিখতে পারি ভায়োলেট ভায়োলেট দ্য শার্ক ইজ ভায়োলেট দ্য শার্ক দ্য শার্ক ইজ ভায়োলেট শার্টিস ভায়োলেট অর্থাৎ শার্টটি হয় বেগুনি অর্থাৎ বেগুনি কালার আমরা প্রায় কম বেশি সবাই কি পছন্দ করি আমি নিজে একটি প্রায় বেগুনি কালারের একটি শার্ট পরেছি প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভায়োলেট কালারটা সবারই কম বেশি পছন্দ হ্যাঁ এখন আমরা অর্থাৎ নমুনা প্রশ্ন থ্রিটা আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম আমরা আবার একটু পড়ি তোমরা সবাই মনোযোগ দাও অ্যান্সার থ্রি অর্থাৎ নমুনা প্রশ্ন থ্রি রাইট ম্যাকিং সেন্টেন্স অ্যান্ট দ্য অ্যান্ট ইজ ব্ল্যাক The ant is black back. I buy a red bag. I buy a red bag. Hut. We live in a hut. আমরা একটি কুড়ের ঘরে বাস করি তারপরে কাইট আই ফ্লাই এ কাইট অর্থাৎ আমি একটি ঘুড়ি উড়াই ডগ দ্য ডগ ইজ ভেরি নাইস কুকুরটি দেখতে খুবই সুন্দর প্রিয় শিক্ষার্থীরা ভায়োলেট অর্থাৎ বেগুনি দ্য শার্ক ইজ ভায়োলেট প্রিয় শিক্ষার্থীরা এই ম্যাক্স সেন্টেন্সগুলো আমি বারবার পড়ছি আশা করি তোমরা ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো ভিডিও ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি অবশ্যই তোমরা কি ম্যাক্স সেন্টেন্সগুলো এখনই কি তোমাদের কি সম্পূর্ণ হয়ে যাবে চলো আমরা আবার পড়ি অ্যান্ট দ্য অ্যান্ট ইজ ব্ল্যাক ব্যাক আই বাই এ রেড ব্যাক হাট We live in a hut. Kite. I fly a kite. Dog. The dog is very nice. Violet. The shark is violet. অর্থাৎ শার্কটি হয় বেগুনি প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আবার পড়ি And the ant is black. And the ant is black. Back. I buy a red bag hut we live in a hut
kite, I fly a kite. Dog, the dog is very nice. Violet, the shark is violet. इसके तो चलो हम यहाँ पर पूरी ant, the ant is black. अर्थात bag, I buy a red bag. And hut, we live in a hut. Kite, I fly a kite. And dog, the dog is very nice. Violet, the shark is violet. প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ম্যাক্সিম সেন্টেন্সগুলো দেখতে, যে কীভাবে সহজভাবে কি আমরা ম্যাক্সিম সেন্টেন্সগুলো তৈরি করে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে যাব নমুনা প্রশ্ন তোমার, অর্থাৎ ট্রান্সলেট ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ নমুনা প্রশ্ন সেভেন। অর্থাৎ নমুনা প্রশ্ন আমরা সেভেনে চলে যাব, নমুনা প্রশ্ন সেভেনে চলে যাব, যে ইংরেজি থেকে বাংলায় আমরা কি ভঙ্গানুগত করবো। তা চলো আমরা ম্যাক্সিম সেন্টেন্সগুলো মুছে দিই এখন। হ্যাঁ, আমরা অ্যান্স নং থ্রিটা মুছে দিচ্ছি এখন, আমরা অ্যান্স নং সেভেনটা আমরা স্টাডি করব। অর্থাৎ রাইট ম্যাক্সিম সেন্টেন্স আমরা এইমাত্র কী করলাম, কমপ্লিট করলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এখন আমি, হ্যাঁ অর্থাৎ অ্যান্সনাম সেভেনটা কমপ্লিট আমরা আলোচনা করবো। অ্যান্সনাম সেভেন অর্থাৎ রাইট ট্রান্সলেট ইংলিশ টু বেঙ্গলি, রাইট ট্রান্সলেট ইংলিশ টু বেঙ্গলি, রাইট 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 ট্রান্সলেট ট্রান্সলেট রাইট ট্রান্সলেট ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ টু ইংলিশ টু বেঙ্গলি। খুবই মজার একটা বিষয় এবং খুবই মজার একটা পড়া, আশা করি সবাই ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীরা আমি সুন্দরভাবে লিখছি, বই থেকে লিখছি, পেজ নাম্বার 37। ইট ইজ অ্যান অ্যান্ট, ইট 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 ইজ অ্যান অ্যান্ট, অর্থাৎ এটি হয় একটি, ইহা হয় একটি পিঁপড়া। চলো সুন্দর করে লিখি, ইয়া হয় ইহা, ইহা হয় ইয়া হয় ইহা, ইয়া হয় একটি পিঁপড়া, ইয়া হয় একটি পিঁপড়া। শিক্ষার্থীরা আশা করি আমরা এই ট্রান্সলেশনটা খুব সুন্দরভাবে লিখে ফেললাম। নাম্বার বি, অর্থাৎ বি নাম ট্রান্সলেশনটা হলো যে ইট ইজ ব্যাগ, ইয়া হয় একটি থলে। ইট ইট ইজ, ইট ইজ এ ব্যাগ, ইয়া হয় একটি থলে, অর্থাৎ ব্যাগ অর্থ থলে। আমরা তো থলে কেউ ব্যবহার করি না, আমরা ব্যাগ শব্দটা ব্যাগই বলি। অর্থাৎ ইহা হয় একটি, ইহা ইহা হয় একটি, ইহা হয় একটি থলে, একটি থলে। এবার আমরা সি নাম্বার লিখছি, সি অর্থাৎ ইট ইজ এ হাট, ইট ইজ এ হাট, ইহা হয় একটি কুড়ের ঘর। ইট ইট ইজ এ হাট, ইয়া হয় একটি কুড়ের ঘর, ইয়া হয় ইয়া হয় একটি কুড়ের ঘর, একটি কুড়ের ঘর, একটি কুড়ে ঘর, কুড়ে কুড়ের ঘর, কুড়ের ঘর। প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ট্রান্সলেশনগুলো তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি প্রথম কি ট্রান্সলেশন লিখলাম সেটা হলো ইট ইজ অ্যান অ্যান্ট, ইহা হয় একটি পিঁপড়া। চলো আবার করি, ইট ইজ অ্যান অ্যান্ট, ইট ইজ অ্যান অ্যান্ট, যার বাংলা অর্থ হলো ইট মানে ইহা, ইট মানে ইহা, ইজ অর্থ হয়, অ্যান অর্থ একটি, অ্যান্ট অর্থ পিঁপড়া। ইট ইজ এ ব্যাগ, ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, ব্যাগ অর্থ থলে, অর্থাৎ ইট ইজ এ ব্যাগ, ইহা হয় একটি থলে। নেক্সট, ইট ইজ এ হাট, ইহা হয় একটি কুড়ের ঘর। ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, হাট অর্থ কুড়ের ঘর। ইট ইজ এ হাট, ইহা হয় একটি কুড়ের ঘর। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, ট্রান্সলেশনগুলো দেখে আমি আবারও কিছু ট্রান্সলেশন দেখে যাচ্ছি সামনে।
আমি মুছে দিচ্ছি প্রথম ট্রান্সলেশনটা, হ্যাঁ ইট, আমি এ নাম্বার ট্রান্সলেশন মুছে দিচ্ছি আমি এ, অর্থাৎ আমি এখন লিখবো ডি নং ট্রান্সলেশনটা, আমি লিখবো ডি, অর্থাৎ ডি নং ট্রান্সলেশনটা আমি লিখবো, ডি নং যে ট্রান্সলেশন সেটা আমি লিখবো যে ইট ইজ এ কাইট, ইট ইজ এ কাইট, যার অর্থ হবে ইহা হয় একটি ঘুড়ি, ইহা ইহা হয়, ইহা হয় একটি ঘুড়ি, অর্থাৎ ঘুড়ি। তো শিক্ষার্থীরা আমরা ডি নং ট্রান্সলেশন লিখে ফেললাম যে ইট ইজ এ কাইট, ইহা হয় একটি ঘুড়ি, ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, কাইট অর্থ ঘুড়ি, অর্থাৎ ইহা হয় একটি ঘুড়ি। অর্থাৎ আমরা এখন আমরা চলে যাচ্ছি অর্থাৎ ই নং ট্রান্সলেশনে, অর্থাৎ ই নং যে ট্রান্সলেশনটি রয়েছে সেটি হলো তোমার আমরা লিখছি দা হার্ট, দা হার্ট, দা হার্ট ইজ ইয়েলো, ইয়েলো, আমরা অর্থটা লিখবো দা হার্ট, অর্থাৎ কুড়ের ঘরটি, কুড়ে ঘরটি, কুড়ে ঘরটি, কুড়ে ঘরটি, কুড়ের ঘরটি হয় হলুদ। চলো আমরা এই ট্রান্সলেশনটা আবার পড়ি, হলুদ। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যা দেখলাম দা হার্ট ইজ ইয়েলো, অর্থাৎ কুড়ের ঘরটি হয় হলুদ। চলো আমরা আবার পড়ি, দা হার্ট ইজ ইয়েলো, কুড়ে ঘরটি হয় হলুদ। হ্যাঁ, দা হার্ট অর্থ কুড়ের ঘরটি, ইজ অর্থ হয়, ইয়েলো তো হলুদ, দা হার্ট ইজ ইয়েলো অর্থাৎ কুড়ে ঘরটি হয় হলুদ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের ক্লাসটি, তোমাদের ভিডিও ক্লাসটি দেখো তোমাদের খুব ভালো লাগবে। এই পর্বে আমরা মেকি সেন্টেন্স অ্যান্ড বেঙ্গলিটি অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনগুলো আমরা আজকে আলোচনা করেছি, এবং বই থেকে আবার 37 পেজ নং থেকে আমরা সার্জনীটা করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। আজকে এখানে সমাপ্তি, খুদা হাফিজ।